নমস্কার বন্ধুরা, আমি অলোক, আপনারা আছেন অনলাইন এডুকেশন কেয়ার। তো আমি বলেছিলাম যে সিনোনিমসের কিছু ভিডিও আমি বানাবো, তো সেই হিসাবে আজকে আমাদের সিনোনিমস পার্ট 3। এর আগে দুটো পার্ট বার করেছি, তো তোমরা যারা আগ্রহী অবশ্যই দেখে নিতে পারো। অবশ্যই তোমাদের সামনে যে পরীক্ষা আছে কনস্টেবল গ্রুপ ডি, এতে তোমাদের পক্ষে অনেকটাই উপকারী হবে। তো আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং কমেন্টস করবে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন প্রেস করে রেখো, যাতে যে সমস্ত ভিডিও আমি আপলোড করি যাতে তোমাদের কাছে সবার প্রথমেই চলে যায়। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করো। আর কেমন লাগলো, ভালো বা খারাপ লাগলো বারবার করে বলছি, অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম যেটা আছে সেটা দেখো, আছে চুজ দ্য সিনোনিম অফ রাস্টিক। এবার বলে দিই রাস্টিক এর মানেটা কি। রাস্টিক মানে হচ্ছে সাদা সিদে। তা রাস্টিক মানেটা কি? সাদা সিদে। রাস্টিক মানে সাদা সিদে। ঠিক আছে, আর অপশনগুলো দেখে নি। প্রথম আছে আনএডুকেটেড। প্রথম আছে কি না, আনএডুকেটেড। এই আনএডুকেটেড মানে হচ্ছে অশিক্ষিত। আনএডুকেটেড মানে অশিক্ষিত। আর আনকোড মানে বি নম্বরে। আনকোড মানে হচ্ছে কি না, আনকোড মানে হচ্ছে কুৎসিত। আনকোড মানে কুৎসিত। এবং সি নম্বরে আছে আনফ্যামিলিয়ার। এই আনফ্যামিলিয়ার মানে হচ্ছে অপরিচিত। লাস্ট আছে ডি নম্বর, সেটা হচ্ছে আনসোফিস্টিকেট। এই আনসোফিস্টিকেট, এই আনসোফিস্টিক মানে হচ্ছে সহজ সরল। তো একবার বলে দিই, আনএডুকেটেড মানে অশিক্ষিত, আনকোড, এই আনকোড মানে হচ্ছে কুৎসিত, আর আনফ্যামিলিয়ার মানে অপরিচিত, আর আনসোফিস্টিকেট, এই আনসোফিস্টিকেটেড এর মানেটা হচ্ছে কি, সহজ সরল। তাহলে এর সঙ্গে কী মিলছে? হ্যাঁ, অবশ্যই মিলছে আনসোফিস্টিকেট, সহজ সরল। আর রাস্টিক মানেও সহজ সরল বা গ্রাম্য। নেক্সট চলো, গিভ দ্য সিনোনিমস অফ আনগুইজড। এই আনগুইজড মানে কি না, আনগুইজড মানে, এক মিনিট, বেদনা। আনগুইজড মানে কি না, বেদনা। তাহলে এই আনগুইজডের কী কী আছে না দেখে নিই। তাহলে আনগুইজড মানে কী হলো, বেদনা। এক আছে এ নম্বরে সরফুল। সরফুলটা মানে হচ্ছে দুঃখ। ডুভার্টফুল, এই ডুভার্টফুল মানে হচ্ছে সন্দেহ। আর রেসপেক্টফুল, এটা হচ্ছে শ্রদ্ধাপূর্ণ। আর জয়ফুল, আনন্দ। তাহলে এখানে দেখো, বেদনা এর সঙ্গে যে সমর্থ শব্দটা মেলে সেটা হচ্ছে কি, সরফুল। তাহলে আনগুইজড, এই আনগুইজডের সিনোনিমস হবে সরফুল। নেক্সট চলো, আছে কি না, ব্লিজ। ব্লিজ কথাটার যে অর্থ, সেই অর্থটা আমরা যদি করে পাই তাহলে পাই সুখ। ব্লিজ মানে সুখ। ঠিক আছে, তো ব্লিজ মানেটা কি, ব্লিজ মানেটা হচ্ছে সুখ। এ নম্বরে আছে প্লেজার। প্লেজার মানে হচ্ছে আরাম। প্লেজার মানে আরাম। বি নম্বরে আছে ফ্যান্টাসি। ফ্যান্টাসি মানে কি না, ফ্যান্টাসি মানে হচ্ছে অলিক কল্পনা। সি নম্বরে আছে হ্যাপিনেস। হ্যাপিনেস মানে কি, হ্যাপিনেস মানে আমরা সুখ। আর ডি নম্বরে আছে লাফটার। লাফটার মানে হাসি বা হাস্যকর ব্যাপারটা। তাহলে ব্লিজ, এই ব্লিজ মানে কি বলেছিলাম না, ব্লিজ মানে হচ্ছে সুখ, আর তাহলে প্লেজার মানেও সুখ। তাহলে আমারটা কী হবে না, ব্লেজার এই তোমার ব্লিজের সঙ্গে হবে প্লেজার। ব্লিজের সঙ্গে হবে প্লেজার। তাহলে এটা হবে ব্লেজের সঙ্গে প্লেজার। ঠিক আছে, তো এরপরেরটা কী আছে না, এরপরেরটা আছে
হুইচ ইজ নট দ্য সিনোনিমস অফ অ্যাবস্টেইনস। এর মধ্যে কোনটা সিনোনিমস নয়, এর মধ্যে কোনটা সিনোনিমস নয় অর্থাৎ অ্যান্টোনিমস। অনেক সময় এটা আছে, সিনোনিমস দেখেই আমরা সিনোনিমসটা বলে করে দিই, তাহলে এটা কিন্তু আবার একটু আলাদা আছে। সেটা হচ্ছে কি না, হুইচ ইজ দ্য নট দ্য সিনোনিমস অফ অ্যাবস্টেইনস, মানে অ্যাবস্টেইনসের কোনটা সমর্থ শব্দ নয়, তাহলে বিপরীত শব্দ আমরা খুঁজে বের করব। চলো খুঁজে বার করি। দেখো অ্যাবস্টেইনস, এই অ্যাবস্টেইনস মানে অ্যাবস্টেইনস মানে হচ্ছে সংযম, অ্যাবস্টেইনস মানে হচ্ছে সংযম। তাহলে অ্যাবস্টেইনস মানে কি, অ্যাবস্টেইনস মানে হচ্ছে সংযম। এরপরে আছে অ্যাবস্টেনশন, অ্যাবস্টেনশন, এই অ্যাবস্টেনশন মানে হচ্ছে খান্তি, অ্যাবস্টেন্স মানে হচ্ছে খান্তি। বি নম্বরে আছে কন্টিনিউয়াস, বি নম্বরে আছে কন্টিনিউয়াস, স্থিতিকাল। নেক্সট আছে বি নম্বরে আছে কি না, ফরবিয়ারেন্স, এই ফরবিয়ারেন্স মানে সহশীল সহনশীলতা। আর ডি নম্বরে আছে সেলফ ইন্ডি সরি সে মানে সেলস ইন্ডু ইন্ডুজেন্স, সরি একটু ভুল হয়ে গেল, সেলফ ইন্ডুজেন্স। তো সেলফ ইন্ডুজেন্স এর মানেটা হচ্ছে স্বপ্রহসন। তো এর মধ্যে আমরা অ্যান্টোনিমস যেটা পাই সেটা দেখো, এই অ্যাবস্টেন্স, এই অ্যাবস্টেন্স মানে খান্তি, এটা সিনোনিমস। কন্টিনিউয়াস এটাও সিনোনিমস, ফরবিয়ারেন্স এটাও সিনোনিমস, কিন্তু ডি নম্বর যেটা আছে সেলফ ইন্ডালজেন্স, এই ইন্ডালজেন্স এটা কিন্তু এর সিনোনিমস নয়, অর্থাৎ এটা হচ্ছে স্বপ্রহসন, ঠিক আছে। তো এটার সিনোনিমস নয়, তো এর অ্যান্টোনিমসটা কী হবে, অ্যাবস্টেন্স, এর অ্যান্টোনিমসটা কী হবে, সেলফ ইন্ডালজেন্স। নেক্সট দেখো আছে কাস্টম, অর্থাৎ গিভ দ্য সিনোনিমস অফ কাস্টম, মানে এর সিনোনিমস কোনটা, কাস্টমসের সিনোনিমস কোনটা। দেখে নি কাস্টমস মানে কি, কাস্টম মানে হচ্ছে অভ্যাস, কাস্টম মানে হচ্ছে অভ্যাস, একটু লিখে দিই অভ্যাস। এখানে আছে তারপরে এ নম্বরে কি আছে, হ্যাবিট, হ্যাবিট মানে ব্যক্তিগত অভ্যাস, হ্যাবিট মানে ব্যক্তিগত অভ্যাস। হবি, হবি মানে হচ্ছে শখ, হবি মানে শখ। নেক্সট আছে সি নম্বরে ট্র্যাডিশন, এ ট্র্যাডিশন মানে হচ্ছে প্রথা। আর ডি নম্বরে আছে প্রফেশন, প্রফেশন মানেও পেশা। তাহলে এই কাস্টম মানে অভ্যাস, আর এখানে হ্যাবিট মানেও অভ্যাস, অর্থাৎ এখানে এখানে কাস্টমসের সিনোনিমস হবে হ্যাবিট, এটাও শখ ওটাও শখ। তাহলে একবার দেখে নি, চলো এটা শেষ করি তারপর আবার রিভাইজ দেওয়া যাবে। নেক্সট আছে স্পিরিটলি, নেক্সট আছে স্পিরিটলি। এবার স্পিরিটলি মানেটা কি, স্পিরিটলি মানেটা হচ্ছে প্রাণবন্ত বা জীবন্ত, স্পিরিটলি মানে প্রাণবন্ত বা জীবন্ত। ভিডিওটা স্লো হচ্ছে এই কারণেই, কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যদি তাড়াতাড়ি করে বলে যায় তাহলে অনেকে বুঝতে পারবে না, তার জন্য আমি ভিডিওটা স্লো করছি। যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই বলো, আর লাস্টে তোমাদের জন্য একটা আছে প্রশ্ন দেওয়া আছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ওটা জানিও কী হবে। চলো তাহলে কি বললাম, স্পিরিটলি, এই স্পিরিটলি মানে আর কি বললাম না, জীবন্ত বা প্রাণবন্ত। এ নম্বরে আছে কি, স্পোর্টিভ, স্পোর্টিভ, এই স্পোর্টিভ মানে ক্রিয়াচঞ্চল, মানে যারা খেলাধুলায় বেশি পছন্দ করে সে হচ্ছে স্পোর্টিভ, স্পোর্টিভ, হ্যাঁ স্পোর্টিভ, স্পোর্ট মানে যারা, স্পোর্ট মানে যারা খেলাধুলা পছন্দ করে তার সঙ্গে স্পোর্টিভ। চলো বি নম্বরে আছে, বি নম্বরে আছে বিউটিফুল অর্থাৎ সুন্দর। সি নম্বরে আছে লাইভলি, এই লাইভলি মানে কি, লাইভলি মানে হচ্ছে জীবন্ত। ডি নম্বরে আছে ইন্টেলিজেন্স, এই ইন্টেলিজেন্স মানে কি, বুদ্ধিমান। তো আমরা সোজাই পেয়ে যাচ্ছি যে স্পিরিটলি, স্পিরিটলি মানে জীবন্ত,
আর লাইভলি এটাও জীবন্ত, তাহলে সিনোনিমস হবে লাইভলি। নেক্সট আছে কি, নেক্সট আছে রিবেট, নেক্সট আছে রিবেট। রিবেট মানে কি, রিবেট মানে হচ্ছে কর ছাড় দেওয়া। রিবেট মানে কর ছাড়। তাহলে এর কি কি আছে, না প্রথম আছে কমিশন, কমিশন মানে ছাড়, ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে সুদ, ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে ছাড়, আবার গিফট, গিফট মানে উপহার। তো এখানে দেখো এর সঙ্গে যেটা মিলবে সেটা হচ্ছে ডিসকাউন্ট, অর্থাৎ রিবেট এটাও কর ছাড়, এটাও কর ছাড়। এখানে দেখো ডিসকাউন্ট মানে ছাড়, হ্যাঁ, আর কমিশন মানে কমিশন কথা অর্থ হচ্ছে সেটাও ছাড়ের মধ্যে পড়ে, ইন্টারেস্ট মানে সুদ আর গিফট মানে উপহার। তো এর মধ্যে কী হচ্ছে ডিসকাউন্ট, রিবেট ডিসকাউন্ট। নেক্সট আছে পিলফার, পিলফার, এই পিলফার মানেটা কি, না পিলফার মানে ওটা হচ্ছে ছিচকে চুরি, পিলফার মানে ছিচকে চুরি, পিলফার মানেটা কি বললাম চুরি, হ্যাঁ চুরি করা, ছিচকে চুরি মানে ছোটোখাটো কোনো আছে জিনিস সে হচ্ছে পিলফার। এবার প্রথমটা কি আছে, না প্রথমটা আছে ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে কি আমরা সবাই জানি ধ্বংস, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, ড্যামেজ বিনম্বরে, ড্যামেজ মানে নষ্ট করা। তারপর আছে স্টিল, স্টিল মানে চুরি করা, অর্থাৎ স্টোল, ঠিক আছে স্টোলেন সেখান থেকে স্টিল। নেক্সট আছে স্ন্যাচ, স্ন্যাচ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। তো যদি আমি এই ফ্লিপার মানে ছিচকে চুরি, এটা কী হবে চুরি, তাহলে স্টিল, স্টোলেন স্টিল, স্টোল মানে চুরি করা স্টিল, তাহলে ফ্লিপার, ফিলপার সরি ফিলপার হবে স্টিল। নেক্সট আছে চুজ দ্য সিনোনিমস অফ অ্যাবসোর্ড, চুজ দ্য সিনোনিমস অফ অ্যাবসোর্ড। তাহলে অ্যাবসোর্ড মানেটা কি, অ্যাবসোর্ড মানেটা হচ্ছে হাস্যকর, অ্যাবসোর্ড মানে হাস্যকর। এ নম্বরে আছে রেডিকুলাস, এ নম্বরে আছে রেডিকুলাস। তা রেডিকুলাস মানে কি, রেডিকুলাস মানেও হাস্যকর। তাহলে আমি সহজেই পেয়ে যাচ্ছি এটা কি, না এর সিনোনিমসটা হবে অ্যাবসোর্ড, এর সিনোনিমস হবে রেডিকুলাস। তোমাদের জন্য যেটা 10 নম্বরে চুজ দ্য সিনোনিমস অফ অ্যাডমিট, অ্যাডমিটের সিনোনিমস কী হবে অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাবে। অ্যালাউ এ নম্বরে, বি নম্বরে ডিনেই, সি নম্বরে হেট, ডি নম্বরে ইনঅ্যাক্টিভ। তো অবশ্যই বন্ধুরা তোমার জানিও কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই এই প্রশ্নটার উত্তর অবশ্যই তোমার কমেন্টস বক্সে দিও, তাহলে দেখতে পাবো যে কজন আমার ভিডিওটি দেখছে বা কেমন লাগছে। তোমরা দিতে পারো অবশ্যই, বন্ধু অবশ্যই শেয়ার করো এবং জানিও কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।